রাজ্যে অব্যাহত সংক্রমণ, করোনা রুখতে তৎপর রাজ্য সরকার। সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে করোনা। এবার করোনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাঁকুড়া জেলাতেও শুরু হলো করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার কাজ। প্রথম দ্বিতীয়ের পর এবার তৃতীয় ডোজ। ইতিমধ্যেই রাজ্যের প্রায় অধিকাংশ মানুষের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, এবার চলছে তৃতীয় ডোজ। সোমবার সকাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকে এই তৃতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়। সকাল থেকেই তৃতীয় ডোজ নিতে প্রথম সারির কোভিড যোদ্ধা ও প্রবীণ নাগরিকদের লম্বা লাইন চোখে পড়ে হাসপাতালে। প্রসঙ্গত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের বহু চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। কঠোরভাবে কোভিড বিধি মেনে একে একে টিকা প্রাপকদের দোতলায় নিয়ে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হয়। করোনার বাড়বাড়ন্তে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার মানুষের মধ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল উদ্বেগ। করোনা তৃতীয় ডোজ দেওয়া শুরু হওয়ায় একদিকে যেমন বহু মানুষের সেই উদ্বেগ যেমন কাটল, তেমনই একাংশের মানুষ দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হওয়ায় তৃতীয় ডোজেও তেমন ভরসা রাখতে পারছেন না। ভ্যাকসিন নিয়েও চিন্তিত নন সাধারণ মানুষ। এই অবস্থায় তৃতীয় ডোজের টিকা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। আশা করা যাচ্ছে যেভাবে পরিস্থিতি হয়েছে তাতে থার্ড ডোজ নিলে হয়তো মানসিকভাবে একটু জোর পাবো এই আর কি। চূড়ান্ত উদ্বেগ সৃষ্টি হয়েছে, দিন দিন লাফে লাফে বাড়ছে করোনা সংক্রমণ, সেই জায়গাতে তৃতীয় ডোজ পেলে আশা করছি একটুখানি হয়তো মনের জোরটা বাড়বে। ওই মানসিক জোর ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না, হয়তো থার্ড ডোজ নিলে মানসিক জোর পাবো এটুকুই আমি বলতে পারি। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।